গত 8ই জুলাই শনিবার বিকেলে বিএফডিসিতে শিল্পী সমিতি কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ফেরদৌস। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে খল চরিত্রের অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি মেয়াদের সভাপতি মিশা সওদাগর চিত্রনায়িকা মৌসুমীকে বয়স্ক বলে সম্বোধন করেন। এদিকে পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর লাইভে আসেন মৌসুমীর স্বামী ও জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তিনি রাজধানীর উত্তরায় 7 নম্বর সেক্টর লেকপাড়ে 18 নম্বর সড়কের 39 নম্বর বাড়িতে নতুন রেস্তোরাঁ মেরি মন্টানা থেকে লাইভে আসেন। সে সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সানি প্রসঙ্গ টেনে বলেন, অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। চলচ্চিত্রে আসার বয়স প্রায় 28 থেকে 29 হয়ে গেল। এখন তিনি দাঁড়িয়ে নিজেকে হাত বুলিয়ে বলেন, বয়স্ক মনে হচ্ছে? আর বলেন, না না, শিল্পীদের কোনো বয়স নাই। আমি এখনো মনে করি পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছেন অমিতাভ বচ্চন। আমি কি ঠিক বলছি? এরপর অন্য প্রসঙ্গে চলে যান তিনি। ওমর সানি আরো বলেন, আমি কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, স্বীকার করে নিচ্ছি। আপনাদের ভালোবাসাই আমি ওমর সানি। আপনারাই আমাকে একসময় নাম্বার ওয়ান হিরো বানিয়েছিলেন। একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও মিশা সবসময় বলে যে ও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপর আর্টিস্ট হয়েছে। মিশা, তুমি কোন জায়গা থেকে এসেছো? তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই আমি জানি। তো মিশা, তুমি মৌসুমীকে বয়স্ক বলেছো, এটা কি শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো? এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক হয় তাহলে রোজিনা, অঞ্জনা, চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা শাবান আপার কথা নাই বা বললাম। এই তোমার মানসিকতা, এক কথাও বললেন ওমর সানি। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।